হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন এসএস লাইফের প্ল্যান্ট। তো বন্ধুরা জানেন যে আমার অ্যাপেল বের প্ল্যান্টে মতলব কুল গাছে কুল ধরেছিল। তো বন্ধুরা বেশিরভাগ কুলই আমার হনুমানে খেয়ে নিয়েছিল, তারপরে এই কটাই বেঁচে ছিল, চার পাঁচটার মতন বেঁচে ছিল, তার মধ্যে কয়েকটি আমি আগেই খেয়ে ফেলেছি, আর বর্তমানে এই তিনটি পড়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আর তিনটি বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাতে, আমার হাতের সাইজে হাতে নিচে রেখে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কি মাপ, বুঝতেই পাচ্ছেন সহজে। ওর এই সব কটাই একই সাইজ, একটু হলে তো ছোটো, একটু ছোটো বড় হবে, কিন্তু বন্ধু সব কটাই একই সাইজ, দেখতেই পাচ্ছেন কি সাইজ, দেখতে কি সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকে সরস্বতী পুজো, তার জন্য আমরা এই প্লান্টগুলো আমরা আমাদের অ্যাপেল গাছ থেকে আমরা কুলগুলো পেরে নেবো অ্যাপেল বার থেকে। এটা কি ইংলিশে অ্যাপেল বার হয়, আমরা বাংলাতে সাধারণত আমরা কুল গাছই বলে থাকি। কুলের আবার আলাদা আলাদা জাত আছে, নারকেলি কুল, আপেলি কুল, আর এটা হলো আপেলি কুলের জাতের মধ্যে পড়ে, আর একটা নর্মাল কুলের জাত আছে যেটা কিনা দেশি, যেটা কিনা এর চেয়ে ছোটো হয়, দেখতেই পাচ্ছেন আমার হাতে কতটা কী সাইজ, এত বড় হয় না, আমাদের দেশিটা ছোট হয়। আর নারকেলি কুলটাও বড় হয় কিন্তু সেটা লম্বাটে, আর এটা দেখতেই পাচ্ছেন গোল, পুরো আপেলের মতন দেখতে কী সুন্দর। তো এর জন্য এটাকে আপেলি কুল বলা হয়। তো আমরা বন্ধুরা এটা পেরে নেবো, আস্তে করে টুক করে ছেড়ে পেরে নেবো। তো পেরে নিলাম, এরকম করে বাকিগুলোও আমরা পেরে নেবো, এইভাবে আমরা বাকি কুলগুলোকে পেরে নেবো। তো বন্ধুরা আমরা আপাতত দুটো পেরে নিয়েছি, আপাতত একটা আমরা রেখে দেবো, ওটা আমরা পরে পারবো, আপাতত এই দুটো দিয়ে আমরা আমাদের পুজোর জন্য ব্যবহার করব। তো আজ সরস্বতী পুজো, তো আমরা সেই সরস্বতী পুজোতে এই কুল দুটোকে আজ পুজোর কাজে ব্যবহার করব, নিজের ঘরের পুজোতে। তো আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয় তা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর এরকম যদি কুল খেতে চান তো আপনাদেরকে এরকম একটা বাড়িতে আপনারা যে কোনো নার্সারি থেকে একটা কুল গাছ এনে নেবেন, এরকম গ্রাফটিংবালা কুল গাছ এখন যে কোনো নার্সারিতেই পাওয়া যায় সহজেই, দেখতেই পাচ্ছেন কি সুন্দর, দেখতে ভালোই লাগছে।